মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না আর মুশ্রিক কখনোই জাহান্নাম ছাড়া অন্য কোথাও ঢুকতে পারবে না মুর্শ্রিকের ঘর হচ্ছে জাহান্নাম আর মুসলমানের ঘর হচ্ছে জান্নাম তাদের বারো মাসের তেরো পার্বণ দুর্গা পূজা কালী পূজা মনসা পূজা লক্ষ্মী পূজা কত যে পূজা তা ঠিক নাই এগুলো সবে কপল কল্পিত মা আনসার সুলতান এর পিছনে আল্লাহ পক্ষ থেকে কোনো দলিল নাজিল হয় নাই বাইরে সে যে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে তুই তাকে চিনলি না এর ধুলা মাটিতে ধুলায় গড়া মূর্তি নিয়েই তুই জীবনটা কাটিয়ে দিলি অথ তোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রভু তুই তাকে চিনতে পারলি না সমাজে মানুষের মানুষের পার্থক্য হবে আকৃদা এবং আমলের কারণে অন্য কোনো স্বার্থের কারণে নয় এই আকিদা এবং আমলের ভিত্তিতে আমার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে এই বিশ্বাস যদি না থাকে আপনার জীবনটাই বৃথা অত যিনি যে পর্যায়ে আসেন থাকুন এটা আল্লাহর রহমতে আমরা বড় বড় দায়িত্বশীল হয়েছি এই বড় বড় দায়িত্বের জবাবদিহিতাও কিন্তু বড়। যিনি যত বড় হবেন দুনিয়াতে তাকে তত বড় জবাবদিহি করতে হবে সাবধান আমাদের নবী তিনি কিন্তু মুসরে মধ্যেই দিনের দাওয়াত দিয়েছিলেন তারা মূর্তি পুজোয় ছিল না তিনি তাদের ঘরেরই সন্তান ছিলেন আমাদের নবীনে প্রায় সব নবী তো মূর্তি ঘরের সন্তান কথা তো শুনলেনি তারা ডাইরেক্ট তাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা আসলে আল্লাপাক যাদেরকে নবীশে ভাষাই করে নেন তারা নিজেরা কোন মূর্তি পূজা করার নেই থেকে তাদের জীবনে দেখেছি আমরা আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ العذاب أن القوة لله جميعا ওয়া আল্লাহু শাহিদুল আযাব সূরা বাকারা 165 আয়াত জাবর হামদুসানা আল্লাহু জন্য এবং জাবর দরুদ ও সালাত আশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য এই পৃথিবীতে আমরা বর্তমানে প্রায় 70 কোটি মানুষ বসবাস করছি আমরা সবাই ইমানদার বাপ মায়ের সন্তান যারা আল্লাহর গজব থেকে মুক্তি পেয়ে নুহের কিস্তিতে আশ্রয় পেয়েছিলেন সেই চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারীর বংশধর পৃথিবীতে আজ ছশো কোটি মানুষ ইমানদার পিতামাতার সন্তান আমরা আজকে বহু মানুষ বহু ধর্মে দলে বিভক্ত হয়ে গেছি নিজেদের কল্পিত রচিত ধর্ম অধিকাংশই কারণ আহালিকতাব যারা ছিলেন ইহুদি আসারা যাদের কাছে তরে তো এঞ্জিল এসেছিল তারা পরবর্তীতে তৃতীয়বাদী দ্বিতীয়বাদী মোশেকে পরিণত হয়েছে তাদের কাছে তৌহিদ নাই ফলে এখন মুসলমান ছাড়া পৃথিবীর সকল মানুষ এক কথায় মোশরেক নাম তাদের নানাবিধ হতে পারে এ গণনা করা আমাদের দায়িত্ব নয় উপমহাদেশে হিন্দু ধর্মের আধিক্য বেশি তারা এটাকে ধর্ম বলেন বটে কিন্তু পক্ষে কোনো দলিল নাই কারণ তাদের বেদ কত রকম যে বেদ আছে হিসাবে বত্রিশ রকম বেদ পাওয়া গেছে প্রত্যেকটাকে ওরা মনে করেন একেবারে স্বর্গীয় সঙ্গে হিতা আসলে তা নয় রামায়ণ বাল্মিক লিখিত তাদের রচিত ইত্যাদি ফলে মানুষের রচিত যে কোনো বইয়ে ভুল তো থাকতেই পারে কিন্তু না সাধারণ মানুষ অত ভিতরে যায় না ওরা রেওয়াজের অনুসারী বাপ দাদা যা করে গেছে সেটাই ওরা করে ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা তাদের নাই থাকলেও তারা মাথা ঘামায় না অথচ আল্লাহ প্রেরিত নিদর্শন সমূহ বলে দিচ্ছে যে এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়নি অদৃশ্যে একজন সৃষ্টিকর্তায় আছেন আমরা যেমন পৃথিবীতে কেউ কি বলতে পারি যে আমরা আপনা আপনি এসেছি দুনিয়াতে বহু বাপ মা সন্তানের জন্য কত সেরে বিদাত করছে একটা সন্তানের চেহারা দেখতে পায়। না অথচ আমরা আমাদের বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে এসেছি এই বিষয়গুলি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এরপরও আমরা আল্লাহকে অবিশ্বাস করে অন্য কিছুকে সামনে ধারণ করি গত বুধবারের দিন স্বর্গ থেকে শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের আহ্বান নিয়ে কল্পনা প্রসূত এই ধারণাটাই কোটি কোটি হিন্দু মানুষকে মূর্তি বানানো মূর্তি ডুবানো এই কাজে উদ্বুদ্ধ করেছে বুধবারে শ্রীকৃষ্ণ নেমেছে বৃহস্পতি শ্রীকৃষ্ণের পূজা হয়েছে আজ সকালে পার্শ্ববর্তী নদীগুলিতে শ্রীকৃষ্ণের মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি জীবনে প্রথম আমি আজকে সকালে টি বাঁধের পাশে শ্রীকৃষ্ণের মূর্তি ডুবানোর দৃশ্য দেখেছি ভাবলাম যে শ্রীকৃষ্ণের আগমনের উপরেই আজকে খুব হবে এটা কী জিনিস শ্রীকৃষ্ণ কেউ দেখেছে তার গল্প করেছে ছোট্ট একটা বাচ্চা মূর্তি তো মহিলা মূর্তিতে মনে হল তিনটা যুবক ছেলে আর চার পাঁচজন মধ্যবয়সী নারী একেবারে নদীর পানির পাশে গিয়ে মূর্তি যার ঘাড়ে ছিল সে নিজে পাঁচ চারটা ঘুর দিল নিজে নিজে নিজেকে বন্ধুরা না তারপরে মূর্তিটা ফেলে দিল পানিতে তার পিছনে যে কত পয়সা ব্যয় করেছে এত সুন্দর করে বানিয়েছে ও আমাদের দিলে সেলিব্রিটি জন্য খেলনা বানাতাম এত পয়সা খরচ করি হিসাব করেন দেশে কত কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এমনি করে বলা হয় তাদের বারো মাসের তেরো পার্বণ দুর্গাপূজা কালী পূজা মনসা পূজা লক্ষ্মী পূজা কত যে পূজা তা ঠিক নাই এগুলো সবে কপল কল্পিত মা আনসাল এর পিছনে আল্লাহ পক্ষ থেকে কোনো দলিল নাজিল হয় নাই আর এজন্য আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন ইন্দিন ইসলাম দিন তোমরা যতই বলো দিন মাত্র একটাই সেটা হলো ইসলাম এর বিপরীতে যারাই যাবে অমাইয়াগে অন ইসলামে দিন এন বেন হোক খাসিরিন ইসলামের বাইরে যত দিনই তোমরা তলাশ করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে পরিষ্কার এসে গেছে এ বাণী আমাদের নিজস্ব তৈরি করা নয় এটা আল্লাহর বাণী কারো যদি ক্ষমতা থাকে একটি আয় নিজেরা তৈরি করে নিয়ে আসার তাহলে তিনি বলতে পারেন যে এটা কোরআন আল্লাহর বাণী নয় না হয় পারেনি ওইন আসলে কোরআনে বাকারা শুরু করেন তেইশে চলে যান দেখেন সেদিন আল্লাহ চ্যালেঞ্জ করছে বিশ্ববাসীকে যদি তোমাদের সন্দেহ থাকে আমরা যা নাজিল করছি এই ব্যাপারে তাহলে একটা আয়াত বা একটা সুরা অন্য জায়গায় সে দশটা আয় তৈরি করে নিয়ে আসে ফাইলাম তা ফালু আলাম তাফালু যদি না পর এবং কশিন কালেও তা পারবে না তাহলে জাহান্নামকে ভয় করো যারা ইন্ধন হবে মানুষ এবং পাথর অর্থাৎ কোরআন যে আল্লাহর বাণী এটাতে যদি কেউ বিশ্বাস না করে তার পরিণাম হচ্ছে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়া বিশ্বে একটা পর একটা গজব নাজিল হতেই আছে এগুলি কেউ আপনা আপনি হচ্ছে না কেউ পাঠাচ্ছে আজকের পত্রিকা দেখেন হেডলাইন হয়েছে সৌর ঝড় ঘাতক ধেয়ে আসছে সূর্য থেকে একবার ডাইরেক্ট আগুন ধেয়ে আসছে তার নাম হচ্ছে ঘাতক পৃথিবীর যে এলাকায় ওটা যাবে একবার সব শেষ করে দেবে আপনারা পেপার পত্রিকা দেখছেন যে ইতিমধ্যে ইউরোপে কি দাবানল শুরু হয়েছে না লন্ডনের যে খবর শুনে তো হতভম্ব হয়ে যেতে হয় রেললাইনের লোহার পাত প্রচণ্ড গরমে বেঁকে যাচ্ছে এতদিন তে এত গরম ছিল না কে পাঠাচ্ছে ওপর থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে কিছুই করতে পারছে না আল্লাহ আসেন কি নাই যারা দাবানলে পুর্তেছে ওরাই টের পাচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ রহমতের মধ্যে আমরা আছি এক জায়গায় সত্তর কোটি মুসলমানের বাস পৃথিবীর কোনো দেশে নাই এটা আমাদের সৌভাগ্য আর আছে ইন্দোনেশিয়াতে আমরা বিপদে পড়ল ইঞ্জিনিয়ারিল্লা বলি ওয়ে গুতে লাগলো ইঞ্জিনিয়ারিল্লা বলি খেতে গলো বিস্ফুল্লা বলি শেষ করলো আলহামদুলিল্লাহ বলি কিছু আশ্চর্য বিষয়ে দেখল আমরা সোহান আল্লাহ বলি আল্লাহকে আমরা ছাড়ি না এমনকি চোর যে চুরি করতে সে বলে চুরি করতে যায় মানে আল্লাহ বাদ দেওয়ার কোন কায়দা নিয়ে গেছে এসে আল্লাহ দেখে যে বান্ধবগুলো আমাকে ছাড়ে না আমাকে ওর পাগলের মতো আমাকেই খুলু ডাকে তো পাগল তো কর ঠিক আছে ডাকে এই ডাকার জায়গাটার উপর আল্লাহর রহমত এখনও আছে এই জায়গাটাও যদি এরকম শ্রীকৃষ্ণের অবতরণ হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ভাগ্য বলো সংখ্যা কম আছে আমরা তাদের কিছুই বলবো না তাদেরকে আমরা ভাই মনে করব এই জন্য নুহের ক্রিস্তির উদ্ধার পাওয়া মানুষগুলো সন্তান আমরাও এবং তারাও অতএব তারা আমাদের ভাই নয় ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে যাই হোক না কেন তারা সবাই একে আদমের সন্তান তারা সবাই নুহের কৃষ্টিতে মুক্তি পায় ইমানদার মানুষের সন্তান অতএব তারা আমাদের ভাই আমরা সেরে আমরা তাদের হেদায়েতের কামনা করি আমরা আকাঙ্ক্ষা করি তারা যেন জান্নাতের ফর্ট অধিকারী হয় ইসলাম কবুল করা তার আবশ্যিক পূর্ব শর্ত মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না আর মুশ্রেক কখনোই জাহান্নাম ছাড়া অন্য কোথায় ঢুকতে পারবে না মুর্শেকের ঘর হচ্ছে জাহান্নাম আর মুসলমানের ঘর হচ্ছে জান্নাত এটা ক্লিয়ার কাট বলা আছে হাদিসে কোরআনে সব জাতে বলা আছে এজন্য আমরা তাদের আহ্বান জানাব আসুন ইসলাম কবুল করুন জান্নাতের অধিকারী হন এ বিষয়ে আল্লাহ কি বলছেন শোনেন লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে শ্রীকৃষ্ণ অন্যদের না রামটাকে অন্যদের না সবই তো অন্য আল্লাহ বাদ্য অন্য তের কাহবিল্লা তাদের করে এত ভালোবাসা আল্লাহকে ভালোবাসার নেয় কেন ভালোবাসে তাদের বিশ্বাস এই মূর্তিগুলোকে ভালোভাবে পূজা দিলে আমার কল্যাণ হবে এই বিশ্বাসের আলোকেই তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তাছাড়া তার কোনো কারণ নেই হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলী সাল্লা পিতা আজরকে বলেছিলেন আব্বা আবা তা হেতুন আল্লাহ অ নিজের হাতে তুমি মূর্তি বানাচ্ছ তার ইবাদত করছো তার পূজা করছ অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন বাপ উত্তর দিতে না পেরে ধমক দিল ছেলেকে তারা এব্রাহিম লাইলাম তন্থে ইয়া হে ইব্রাহিম তুমি চাচ্ছ যে আমি এই মূর্তি পূজা ছেড়ে দেয় যদি তুমি এর বিরুদ্ধে বলা বন্ধ না করো তাহলে আমি তোমাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেবো দুরহ কুলঙ্কার আমার সামনে থেকে কথায় বলে যুক্তি যেখানে অচল জষ্টে সেখানে সচল যেখানে যুক্তিতে পারে না তো লাঠি উঁচু করে তাই না অবস্থা ইহেতে আজকে না শয়তানের এই প্ররচনা শুরু থেকেই আছে একদল লোক হাজার বুঝ দিল তারা বুঝবে না কিন্তু সব দলের মধ্যে কিছু লোক জ্ঞানী থাকে বিচক্ষণ থাকে এজন্য আমরা দেখতে পাই প্রতিদিন পত্রিকায় আসে প্রায় ইসলাম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ গত জুমাত আমরা এখানে এক নমুসলিম ভাইকে টাকা দিলাম না হচ্ছে কি তারা বুঝছে বিষয়টা যেটা সেরে এই বুঝদার মানুষ ভাই হিন্দুদের মধ্যেও আছে প্রমাণেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানান না নোবেল জয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন নিজের সমাজের বাইরে যাওয়া তো অত সহজ না এই দুনিয়ায় বাস করতে গেলে কিন্তু কবিতার আকারে তিনি বলে গেছেন যেগুলো আমাদের জেনে রাখা ভালো যারা রবীন্দ্র জয়ন্তীনে পাগল হন দেখবেন নেদেশের যারা বামপন্থী এরাই রবীন্দ্রের পাগল বেশি কিন্তু রবীন্দ্র কী বলে গেছে ওরা নিজেরাই জানে কিনা সন্দেহ তার বহু কবিতা আছে একটা কবিতা কয়েকটা লাইন একটু শুনে দেখেন যে কবিতা লিখছেন তেরোশো একুশ সালের তিরিশে ভাদ্র তেরোশো একুশ সালের তিরিশে ভাদ্রে তিনি কবিতা লিখছেন এতটুকু আধার যদি লুকের আকেশ বুকের পরে আকাশ ভরা সূর্য তারা মিথ্যা হবে তোদের তরে শিশির ধোয়া এই বাতাসে হাত বুলানো ঘাসে ঘাসে ব্যর্থ হবে কেবল যে সে তোদের ছোট কোণের ঘরে মুগ্ধ ঘরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে ধুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখিস আপন মনে চিরুদ্দিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাইরে সে যে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে কত চমৎকার হয়ে তিনি বলে যাচ্ছেন আসমান্তে শিশির পড়ছে শিশির এসে ঘাস উপরে বোলানো হচ্ছে ঘাসগুলো সে শিশির পেয়ে ধন্য হচ্ছে আর তুই ঘরের কোণে লুকিয়ে আসিস শিশিরের এই মুগ্ধতা শিশিরের এই যে কল্যাণ দিতে পেলি না কারণ তুই মনে করছিস শিশির তো আল্লাহ পাঠাচ্ছে তোর দুর্গা তো পাঠাচ্ছে না ইঙ্গিত উনি সেটাই বলে দিচ্ছেন মুগ্ধ হরে স্বপ্ন ঘরে তুই স্বপ্নে হয়ে আছিস যে আমার সব ভালো করে দেবে দুর্গা ভালো করবে শ্রীকৃষ্ণ ভালো করে দেবে এটা স্বপ্ন মুগ্ধ হরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোনে ধুলায় গড়া দেবতারে ধুলে গড়া না যেটা আজকে ডুবালো মাটিতে গোড়া না তাই বলছে ধুলায় গোড়া দেবতারে লুকিয়ে রাখিস আপন মনে ওর ভালোবাসা এখন লুকিয়ে রাখছিস তুই চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে তো যে আসল প্রভু তোদের প্রাণে বিফল হয়ে যাবে বাইরে সাঁজে দাঁড়িয়ে রবি ঘরের বাইরে তুই তো তাই নিলি না বাইরে সাজে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে তুই তাকে চিনলি না এ ধুলা মাটিতে ধুলা গড়ায় মূর্তি নিয়ে তুই জীবনটা কাটিয়ে দিলি অথচ তোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রভু তুই তাকে চিনতে পারলি না রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে তার ভিতরে কথা প্রমাণ পাওয়া যায় ঠিক উনি ছাড়াও রাজা রামমোহন রায় আরও অনেকে এমনকি অনেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বলতে চান এরা কেউই মূর্তি পূজারে ছিলেন না ওরা বস্তু একটা ফালতু জিনিস কিন্তু পরিবেশ তাদেরকে বাধ্য করে রেখেছিল তারা ইসলাম কবুল করেনি বটে কিন্তু ইসলামের তৌভিদকে তারা বুঝতে পারে এই কবিতাগুলো লিখে গেছে ইসলামের তৌহিদ যার অন্তরে ঢুকেছে সে কখনোই নিজেকে মূর্তি পূজারই বানাতে পারে না কিন্তু এই সমস্ত দেবতারা এটা কি কেমন দিন কোনো কাজে লাগবে আল্লাহ বলছেন অরাউল আজাবহীমুল আসবা যেদিন এইসব অনুসরণীয়রা অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে এবং তারা যার শাস্তি প্রত্যক্ষ করবে দেখতে পাবে সামনে ও তাকাত্ত আবহিমুল আসবাব এবং তাদের থেকে সম্পর্ক টোটালি ছিন্ন করবে وقال الذين اتبعوا لو ان لنا كره فنتبرع منهم كما تبرؤوا منا অনুসারীরা তখন বলবে যদি আমাদেরকে আল্লাহ একটু সময় দিতেন দ্বিতীয়বার দুনিয়াতে ফেরো দিতেন আমরা অবশ্যই ওদের থেকে পৃথক হয়ে যেতাম যেমন তারা আজকে বিপদের দিনে আমাদের থেকে পৃথক হয়ে গেছে কাদা আলাকে ইউরি হিমুল্লা আমার আলাইহিম এমনি করে তারা দেখবে তাদের সারা জীবনের আমলটা হয়ে গেছে হাসারাত আফসোস কিছুই না কোনো কাজে লাগেনি হাওয়াই মিঠাইয়ের মতো হাওয়াই মিঠাই দেখতে বড় না পেট ভরে হাসারাত সারা জীবন এত আমল করলাম কিছুই পেলাম না কি যদি আল্লাহ একটু আমাদের আরেকবার রিটার্ন ব্যাক করে দিতে দুনিয়াতে তাহলে এদের থেকে আমরা একদম পৃথক হয়ে যেতাম

এবং তার রসুলের আনুগত্য করতাম অকালু রব্বানা আতা আনা সায় আতানা আনা তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা আনুগত্য করেছিলাম দুনিয়াতে আমাদের নেতাদের এবং আমাদের গুরুজনদের বড়দের বড়োদের সাবিলা তারাই আমাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করেছিল অতএব রব্বানা আদাব আন কবির তুমি আজকে তাদেরকে ডবল ডবল শাস্তি দাও এবং কঠিনভাবে লাথ করো অতএব যারা অভিভাবক আছেন তারা তাদের সন্তানদেরকে সরল পথ থেকে বিচ্যুত করবেন না বিভিন্ন পর্যায়ের যারা নেতৃস্থানের ব্যক্তি আছেন তারা তাদের অধীনস্থদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না সর্বোপরি যিনি রাষ্ট্রীয় নেতা তারই কর্তব্য সবচেয়ে বেশি সবাইকে খুশি করার জন্য মুসলমান মন্ত্রীরা মেলায় যাচ্ছেন আজ শ্রীকৃষ্ণের কতই না প্রশংসা করছেন হতবাগা মন্ত্রীর দল মোরবা তোমরা মোরবা আমরাও মুসলমান কখনো সির্ককে বরদাস্ত করতে পারে না তোমরা বলো তোমরা তোমাদের ধর্মের কাজ করো আমাদের কোনো আপত্তি নাই পুরো টাকা পয়সা দেও তাও ভালো কারণ তোমরা ট্যাক্স দাও তো কিন্তু ওখানে আমরা যেই তোমাদের প্রশংসা করব সিরকের কাজে উৎসাহিত করব এটা হতে পারে না কারণ আল্লাহ পাকে স্পষ্ট নির্দেশ তা তাকোয়া আল্লাহ তা তাু আল্লাহ উদুয়া তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো কোন অবস্থাতেই পাপের কাজে এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না যে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন না এমন কি মুসলমানদের যে বিবাহ সাথী হয় বিবাহের যে অনুষ্ঠানগুলো হয় অলিমার অনুষ্ঠান হয় না সেখানে যদি কেউ গান বাজনা রাখতো বা কোনো ছবি মূর্তি রাখত তাবেইন ইজাম সাহাবেকরাম সে অনুষ্ঠানের ধারে কাছে যেত না এমনকি হোজাই ইয়ামান উনি ঢুকে দেখলেন যে সেখানে গানের আওয়াজ শুনতে পেলে সেখান থেকে ব্যাক করে চলে আসছে এই সমস্ত অনুষ্ঠানে আমরা যাই না অতএব মুসলমান সাবধান অমুসলিমদের কাজে আমরা উৎসাহিত করব না বরং তাদেরকে আহ্বান করবো ইসলামের দিকে এটাই হবে আমাদের বড় কর্তব্য আল্লাপাক মুসলিম উম্মাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে উদ্ভব ঘটিয়েছেন কুন্তুম খায়রা ওম উখরিজাতিনবিল্মা আর ও তা না ও বিল্লাহ তোমরা তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে পৃথিবীতে আমর বিল মাউরুফ অর্থাৎ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ করার জন্য আর এটা করার সময় তো মিনুনা বিল্লা অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আপনি সৎকাজের আদেশ দেবেন অসৎ কাজ নিষেধ করবেন দুনিয়া বিস্বার্থে তা হবে না আল্লাহর স্বার্থে হতে হবে এটা খুব কঠিন বিষয় আর এটা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠত্বের মূল রুহ এর রুহ যদি হারিয়ে যায় আমর বিল নাহিল নাহিয়াল মনকার এটা এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব মুসলমানদের জন্য এটা যদি না থাকে মুসলমানদের শ্রেষ্ঠত্বই থাকবে না অত যিনি যে পর্যায়ে আসেন থাকুন এটা আল্লাহর রহমতে আমরা বড় বড় দায়িত্বশীল হয়েছি এই বড় বড় দায়িত্বের জবাবদিহিতাও কিন্তু বড় যিনি যত বড় হবেন দুনিয়াতে তাকে তত বড় জবাবদিহি করতে হবে সাবধান এজন্য কে আমাদের দিন যে শাস্ত্রিনী লোক আল্লাহ সাহেব তাহলে আশ্রয় পাবেন তাদের প্রথম হচ্ছে কে আল ইমামুল আদেল ন্যায়নিষ্ঠ নেতা তারপরে অন্য কিছু নেতৃত্ব ছাড়া তো সমাজ চলতে পারে না চলতেই পারে না একটা পরিবারও চলে না নেতা ছাড়া এটা সমাজ চলে না দেশ চলার প্রশ্নই ওঠে না এই নেতারা যদি সত্যিকার অর্থে ন্যায়নিষ্ঠ হয় তাহলে আল্লাহ ইসলাম বলছেন সে আল্লাহর ডান পাশে সিংহাসন আল্লাহর আসনের আর ডান পাশে বসবে এত সম্মান নেতাদের কেলতাই আদাইলিন আল্লাহ দুই হাতে ডায়ন হাত এই উচ্চ সম্মান নেতাদেরকে আল্লাহ দান করেছেন অথবা যারা নেতৃত্বে আছেন তাদের দায়িত্ব অত্যন্ত বেশি শুধু সরকার প্রধানে দায়ী হবেন না যে পর্যায়ে যিনি যতটুক দায়িত্বে আসেন পুলিশের যিনি প্রধান সমাজের যিনি প্রধান যিনি যেখানে প্রধান সেখানে তাকে মনে করতে হবে লোকে ভোট দিয়ে আমাকে প্রধান বানায়নি এর পিছনে আল্লা পাখির ইচ্ছা আছে আল্লাহ মানুষের অন্তরকে আমাদের ঘুরিয়ে দিয়েছেন বিধায়ক নেতা হয়েছে আল্লাহবাকের এই ইচ্ছাকে সম্মান করতে হবে তয় জীবনতাশা অতজির মন্তা বিয়াদিকাল খায়ের তিনি যাকে খুশি রাষ্ট্র ক্ষমতা দান করেন যার নিকটে খুশি রাষ্ট্রক্ষমতা সিনিয়ে নেন তিনি যাকে খুশি সম্মানিত করেন যাকে খুশি লাঞ্ছিত করেন এটা তারই হুকুম আপনার কিছু করার নেই এখানে সেজন্য যে অবস্থায় থাকবেন সে অবস্থায় নিজের পরকালীন দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে যাবেন এটাই হচ্ছে আল্লাহকে পা দাবি বান্দাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যে অনুভূতি নিয়ে লিখেছেন আমরা তাকে মুসলিম বলছি না কিন্তু তার কবিতাটা তৌহিদের অনুকূলে বিধায় কিন্তু আমরা বললাম যেন উল্টা ব্যাখ্যা করবেন না যে তিনি মুসলমান হয়ে গেছেন এরকম কবিতা যা তুলে ধরা যায় বহু হিন্দু কবির কবিতা আমরা নিয়ে আসতে পারব কিন্তু পরিবেশ সমাজ বিভিন্ন কারণে তারা তাদের এমনকি মুসলমানদের কথা দেখেন না কোনো একজন লোক যদি কালকে মজাব ছেড়ে আহলাদিস হয় তার অবস্থাটা কি হিন্দু বাদদের লাভ মুসলমানদের অবস্থাটা কী হচ্ছে তার ইমামতি শেষ সমাজ বয়কট তাদের কত অসুবিধা হচ্ছে এগুলো আমরা তো বুঝতে পারছি এজন্য সমাজকে এড়িয়ে প্রচলিত প্রথাকে এড়িয়ে কিছু করাটা আসলে কঠিন বিষয় এজন্য আল্লাপাক বলে দিচ্ছেন তোমরা সাবধান থাকো কি আমাদের দিন তোমাদের অনুসরণীয় লোকেরা তোমাদেরকে ছেড়ে যাবে তো কাছে কেউ থাকবে না সেদিন যেন এ কথা আক্ষেপ করে না বলতে হয় হ্যাঁ যদি আল্লাপাক আমাদের আরেকবার ফিরিয়ে দিতেন দুনিয়া তাহলে আমরা ভালোই আসতাম তো লাভ হবে না কিছু আজকের এই নতুন বিষয়ে কথা বলতে গিয়ে আসলেই আমাদের ভিতরে যেন এই জিনিসটা আসে যে আমাদের নবী তিনি কিন্তু মুসরে মধ্যেই দিনের দাওয়াত দিয়েছিলেন তাই না তারা মূর্তি পূজার ছিল না তিনি তাদের ঘরেরই সন্তান ছিলেন শুধু আমাদের নবী না প্রায় সব নবী তো মূর্তি পূজার যে ঘরের সন্তান যেমন এইভাবে কথা তো শুনলেনি তারা ডাইরেক্ট তাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা আসলে পাক যাদেরকে নবী সে বাসাই করে নেন তারা নিজেরা কোনো মূর্তি পূজা করার ছোটো থেকেই তাদের জীবন দেখেছি আমরা আমাদের নবীর জীবন আমি দেখেন না জায়দিন হারেসা বলছেন আমি মোহাম্মদকে সাথে নিয়ে ওই মূর্তির ঘরে গেলাম যেখানে মূর্তি পুজো করতো তখন সুরেশরা মক্কায় কা বাগানের তো মেলা মূর্তি তিনশো তিনশো ষাটটা মূর্তি না তা আমি দেখেছি মোহাম্মদ কখনো মূর্তির গায়ে হাত দিতেন না ছোট্ট বাচ্চা মোহাম্মদ তখন আমি একদিন মূর্তির মাথায় হাত দিছি আমাকে ধমক দিলেই ওখানে হাত দিচ্ছে কেন এতে বোঝা যাচ্ছে আল্লাহ তাদেরকে ছোট থেকেই নিষ্প্রাপ করে রাখেন তারা এখন পাপে জোড়ান না এটা আল্লাহর বাসাই করা আল্লাহ একটাশো বের হামাতেই আসা আল্লাহ তার রহমতে বিভিন্ন ব্যক্তিকে খাস করে নেন ঠিক আমাদের মধ্যেও অনেক ভাই আছেন যারা ছোট থেকেই সমস্ত সেরে বাদ পছন্দ করে না একবার বাচ্চা থাকি এর বিদ্রোহী তার অন্তরটা বিদ্রোহী এটা আল্লাহ বাসাই করে নেন আরও কিছু ভাই আছেন এটাও ঠিক ওটাও ঠিক সবার সঙ্গে মিলিয়ে জুলি চলে এটাই ভালো পরকালটা তারা অগ্রাধিকার দেন না অগ্রাধিকার দিচ্ছেন দুনিয়াকে অর্থাৎ সমাজকে এটা ভুল হচ্ছে সমাজে মানুষের মানুষের পার্থক্য হবে আকৃদা এবং আমলের কারণে অন্য কোনো স্বার্থের কারণে নয় এই আকৃদা এবং আমলের ভিত্তিতে আমার জান্নাত এবং জাহ্না নির্ধারিত হবে এই বিশ্বাস যদি না থাকে আপনার জীবনটাই বৃথা মানে আপনি কোনো অবস্থাতেই নিজের পার্থক্যকে ঠ্যাগিয়ে রাখতে পারছেন না যদি সৃষ্টিকর্তা না থাকতো তাহলে আপনার মৃত্যু হতো না সৃষ্টি যিনি করেছেন লয় তিনিই করবেন এখানে আপনি যতই ওষুধ খান কিছু করতে পারবেন না আপনি এখানেই ব্যর্থ পৃথিবীর বড়ো বড়ো বিজ্ঞানীরা এখানে যে ব্যর্থ করে উত্তর দিতে পারছে না কেন মানুষ কেন মরে মরা ব্যাখ্যা দাও যত চেষ্টা করে হয়তো একটু হ্যাত লম্বা গতি করবা খাওয়া দাওয়া ভালো দিয়ে অনেক কিছু বেরোচ্ছে এখন হরমোন টর বেরোচ্ছে মেলা কিছু বুঝতেই পারছে না যে আসলে মানুষ মরে কেন আমরা তো বাঁচতে চাই কেউ তো মরতে চাই না মরতে চাই না এই সুন্দর ভুবনে এটাও রবীন্দ্রনাথের কথা এই সুন্দর পৃথিবীতে কেউ আর মরতে চাই না কেউ মরতে চায় না কিন্তু মরতে তো হবেই এর উত্তর যদি মানুষ দিতে পারে তাহলে সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আছে কি না এ বিষয়টি তৌহিদের মূল স্পিরিট এখানে আর এরপরে আল্লাহর বাণী আমাদের শোনার জন্য জানার জন্য অবশ্যই আমাদের মধ্যে একজন মানুষ দরকার তো মানুষের শিক্ষক তো মানুষই হতে পারে আর সেই জন্য আল্লাহবাক সরাসরি মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষকে বাছাই করে নিয়েছেন তা যাদেরকে আমরা নবী রসুল বলছি আর তাদের উত্তরাধিকারী হিসাবে ওলামায় হক যারা আছেন হকপন্থী ওলামায় কেরাম তারা নবীদের দাওয়াতটাকে খালি প্রচার করেন এর বেশি কিছু কাজ নেই আমরা ওহির ব্যাখ্যা হতে পারি ওহির পরিবর্তনকারী হতে পারি না বিশেষ করে সালাফিদের বৈশিষ্ট্যই এটা মিশরীয় পণ্ডিত ডক্টর আবু জোহরা তার বিখ্যাত গ্রন্থের মধ্যে মাল মজাহিবুল ম সে এই বর্তমান যুগের বিভিন্ন ধর্মীয় দল নিয়ে তিনি বিস্তৃত আলোচনা করেছেন তার মধ্যে আসালাফি ইউন বলে একটা আলাদা চ্যাপ্টার ওনারা আছে সেখানে তিনি অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন সালাফিদের সঙ্গে অন্য মুসলমানদের সঙ্গে বা অন্য সকল ধর্মের সঙ্গে মৌলিক পার্থক্য হচ্ছে এই যে সালাফিরা ওহির বিধানকে ব্যাখ্যাদাতা হিসেবে মনে করে নিজের জ্ঞানকে তারা মানুষের জ্ঞানকে ওহির ব্যাখ্যাদাতা মনে করে ওহিকে প্রত্যাখ্যানকারী বলে মনে করে না অন্যরা। নিজেদের জ্ঞান অনুযায়ী ওহিকে ব্যাখ্যা করে আর সালাফিরা ওহি অনুযায়ী জ্ঞানকে ব্যাখ্যা করে কথা বলছেন না অর্থাৎ আমাদের কাছে কোরআন হাদিসের বিধান হচ্ছে সবার উপরে অন্যদের কাছে যুক্তিসম্মত হলেই তবে আমি হাদিসটা মানব কিন্তু ডাইরেক্ট মানে না বলে না ঘুরিয়ে ফিরে পেঁচেই কোনো কাজ করে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে আর এই জন্য যত যা জয়ী ভাদেশ ভরে গেছে এই অসংখ্য জাহা জয়ী ভাদেশ থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে কিছু মহাদেশ পাঠিয়েছেন যাদের মাধ্যমে এই সমস্ত ময়লা সাফ হয়ে গেছে সাপ এক যুগের পর থেকে এই জঞ্জাল ঢুকতে শুরু করে রাজনৈতিক কারণে এবং তখন আল্লাহ পাক বিভিন্ন মহাদেশকে পাঠিয়েছেন প্রায় দশ পনেরো বছরের মধ্যেই কুতুব সত্য যে সজল মহাদেশ তাদের জীবনকাল হিসাব করে দেখেন সবার জন্ম এই দশ পনেরো বছরের মধ্যেই তার মধ্যে সবচেয়ে বড়ো এবং বকারি এবং মুসলিম আবুদাউদ্দ তিনমুজি নাসাই ইবুমজাই নাম তো সব জানেন আপনারা এরা সবাই একই তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল রসুলের হাদিসগুলোকে বিশুদ্ধ করা কোথাও কোনো রকম ঢুকে যদি চলে যায় একটা শব্দ বা একটা অর্থ তো অর্থ পরিবর্তন হয়ে যাবে মর্ম চেঞ্জ হয়ে যাবে এইগুলো সব করে এখন আলহামদুলিল্লাহ আমাদের সামনে আল্লাহ রসুলের বাণী স্পষ্ট হয়ে আসে আমাদের সামনে এখন এখন অজুহাত চলবে না যে আমরা তো তো বুঝি না যা পেয়েছি তা করেছি জি না পবিত্র কোরআন সৈয়াদিস আল্লাহ রহির বিধান আর ওহির বিধানের আলোকে জীবন গড়া হলো মুসলমানের দায়িত্ব মানুষের দায়িত্ব সকল মানুষের একটাই দায়িত্ব আল্লাহ রসুলের উম্মত হওয়া কারণ উম্মত দুই ভাগে বিভক্ত একটা উম্মতে দাওয়া একটা উম্মতে যাবা। যারা ইসলাম কবুল করেছি আমরা আমরা হলাম উম্মতে ইজাবা ইসলাম কবুল করি উম্মত আর যারা ইসলাম কবুল করেননি তারা হচ্ছেন উম্মত দাওয়া তাদের কাছে দাওয়াত দেওয়াটাই আমাদের দায়িত্ব যেহেতু আর কোনো নবী আসবেন না নবী সিলসিলা শেষ হয়ে গেছে এখন যারা আছি আমরা কে আমার পর্যন্ত সকল মানুষ শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের ওম্মত তাদের প্রতি আমাদের আহ্বান আসুন শেষ নবীর দাওয়াত গ্রহণ করুন ইসলাম কবুল করুন ইনশাআল্লাহ আমরা সবাই ভাই ভাই হয়ে আল্লাহর কাছে সম্মানিত হব তিনি ইচ্ছা করলে আমাদেরকে জান্নাতের অধিকারী করতে পারেন সবার প্রতি আমাদের দাওয়াত এটাই আসুন শেষের দাওয়াত পবিত্র কোরআন ও সৈয়দ আলোকে জীবন করি এটা আমাদের চিরন্তন আহ্বান কারণ সত্যের পথ হচ্ছে এখানে আর বাকিটা সব বাতিলের রাস্তা আর এদের সম্পর্কে পাক আল্লাহর রসুল পুরস্ক বলে দিয়েছেন লা তাজালক ও জাহে রহ মুসলিম চিরদিন আমার উন্মতির মধ্যে একটা দল থাকবেই যারা সবসময় সত্যের উপরে হকের উপরে প্রকাশ্য থাকবে বিজয়ী থাকবে আল্লাহর রহমান খাদ যারা তাদেরকে ছেড়ে যাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাতাইয়া আমরুল্লাহ অবশেষে আল্লাহর হুকুম এসে যাবে অর্থাৎ কে আমদ এসে যাবে রহম কাদা আলেক তারা ওই অবস্থাতেই থাকবে সেই দলভুক্ত হওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আমরা যেন সবাই সেই দলভুক্ত হতে পারি এদেরকে হাদিসে বলা হচ্ছে ফেরকা নাজিয়া নাজি ফেরকা প্রথমেই জান যারা জান্নাত পাবেন তারাই জাহান্নামে নামে দগ্ধীভূত হওয়ার পরে শেষে গিয়ে যারা কলামের বরকতে যারা জান্নাত পাবেন ওই দলভুক্ত আমাদের হওয়ার দরকার নেই কারণ জানলাম যে একটা মিনিট থাকার ক্ষমতা আমাদের নেই আমরা এই সব চেষ্টা করতে চাই না অতএব সকল ভাইদের প্রতি আমাদের আহ্বান আসুন আল্লাহ রহি বিধান মেনে চলি এবং পবিত্র কোরআন ও সৈয়ালিস এই পৃথিবীতে আছে এবং থাকবেই এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনার প্রতি শুনিয়ে দিই আব্বাসীয় খলিফা মামুনুর রশিদ বিখ্যাত খলিফা কোনো জানি অনেকেই হারুনুর রশিদের নাম সবাই জানে কারণ আগে লাইলা একটা বই ছিল উপন্যাস ঘরে ঘরে পড়া হতো হাজার রাত্রের গল্প সেখানে হারুন রশিদ খুব প্রসিদ্ধ ওগুলো সব ফালতু সব ঠিকজন বিশাদ সন্দুর এমন বাজে কথা লিখেছে কিন্তু খুব প্রসিদ্ধ তাই হারুন রশিদের ছেলে হচ্ছে মামুনুর রশিদ উনি মোতাজিলি যুক্তিবাদীদের খপ্পরে পড়ে মতাজলি হয়ে গেলেন উনি আলমদের সঙ্গে বৈঠক করতে খুব ভালোবাসতেন তো একদিন বৈঠকে একজন লোক এত চমৎকার করে যুক্তি উপস্থাপন করছে উনি খুশি হলেন খুব কাছে ডাকলে এদিকে আসো তুমি কে আমি ইহুদি রে তুমি ইহুদি তুই এত চমক কথা বলো তুই যদি মুসলমান হতে আমি তোমাকে রাষ্ট্রের কাজের একটা বড় দায়িত্বশীল নিয়োগ করতাম কারণ আমার এই খেলাপথে ইহুদুদের কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া যায় না কারণ কোনো গোপন বিষয় থাকে তো চলে গেল এক বছর পরে আবার আস তো খলিফা চোখ তো অত সহজে ভুলার নয় আরে তুমি এক বছর আগে এসছিলে তোমার তো সেরকম মনে হচ্ছে তো হ্যাঁ আমি সেই লোক তো তুমি এখন কি আমি এখন মুসলমান কাছে এখন তুমি আমার ভাই উনি বুকিটা নিয়ে নিলেন এখন তুমি বলো এক বছর আগে তুমি এসে বললে আমি ইহুদি আজকে এসে বলছো আমি মুসলমান কারণটা কি ব্যাখ্যাটা কি সবার সামনে আলেম তো ভর্তি উনার দরবার আলেম ভর্তি ব্যাখ্যা দিলেন যে আমি এখান থেকে যাওয়ার পরে আমি তওরাত লিখলাম লিখে তিন ভাবে লিখলাম একটি তরাত ভুল টুল ঢুকিয়ে দিয়ে গোজামিল দিয়ে আমি বাজারে ছেড়ে দিলাম ডিব্বু বিক্রি হলে কেউ একটা টু শব্দ করল না ইঞ্জিল লিখলাম একইভাবে বাজারে চলে গেল কেউ বললো না যে এর মধ্যে ভুল হয়েছে এবার আমার মনে চিন্তা হল দেখি কোরআনটা লিখে দেখি কোরআনও কিছু ভুল করে লিখলাম লিখে যেদিন বাজার সারলাম পর দিন রিটার্ন চলে আসছে এসে আমাকে ধরেছে তুই কী লিখছো এটা এতে কোরআন না তো এতে আমার বিশ্বাস জন্মে গেল যে কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ এখানে ভুল হলে রেহাই নেই আর সেই কারণে আমি মুসলমান হয়েছি তোর এক ইঞ্জিল ছেড়ে দিয়ে আমি ইসলাম কবুল করেছি আমি বুঝেছি কোরআনই সত্য আল্লাহ নিজে তোর এক ইঞ্জিলের দায়িত্ব নেন নাই তিনি নিজে বলেছেন ইন্না নাহানু নাজ্লা কোরআনে ও ইন্না লাহু ইন্না নাহানু নাজ্লা জিকরা ও ইন্না লাহু হাফিজ আমরাই কোরআন নাজিল করেছি আমরাই এর হেফাজত করি এই জন্য একটা শব্দ ভুল করে দিয়েছি ওটাও ঠিক ধরা পড়ে গেছে পরের দিনে একেবারে আর তো কোনো উপায় নেই কোরআনই সত্য জন্য হে খলিফা মুসলমান হয়ে গেছে এই ঘটনা বলে দিলাম এই কারণে যে আজকের যুগে যারা অমুসলিম তারা বিষয়টা চিন্তা করুন কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নাই বহু লোক বহু চেষ্টা করেছে কিচ্ছু করতে পারেনি এমনকি আধুনিক যুগে বৈরুতের দারুল ফিক্রি থেকে একটা কোরআন ওরা বের করেছিল খুব সুন্দর করে কভার টবর দিয়ে সেখানেও দুই একটা আয়াত গরমিল করে দিয়েছিল বেরুনের পরদিন ধরা পড়ে গেছে শেষকালে প্রকাশক ক্ষমা চেয়েছে মুসলমানদের কাছে আসলে ইচ্ছে করেছে কেউ ক্ষমা চড়াতে পথ নাই তো সর্বযুগে তারা চেষ্টা করেছে আর এই জন্য তারা বলতে বাধ্য হয়েছে মুসলমানদের কাছে যতদিন কোরআন আছে ততদিন মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষমতা কোনো মানুষের নাই কারণ কোরআনের হেফাজত করি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারেই কোরআনের পাহারাদার আমরা যারা মুসলমান আছি সবকিছু সহ্য করতে পারি আমরা কোরআনের বা হাদিসের কোনো অসম্মানের বরদাস করতে পারি না আর এইভাবেই তার বাণীকে হেফাজত করেছেন করবেন যতদিন কেমন না হবে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন সহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন মুসলিমিন